তোমাদের ছেড়ে চলে যাচ্ছি বাট যাচ্ছি না আবারও ফিরে আসবো গাইস তো তোমাদের চাচ্চু কয়দিনের জন্য রিফ্রেশমেন্টের জন্য দেশের বাইরে যাচ্ছে অ্যান্ড ইয়েস গাইস মাই প্লেস দুবাই আমার রিফ্রেশমেন্টের একটাই প্লেস যেটা হয়েছে দুবাই যেখানে আমি খালি দৌড় দেই রিয়াদ সেই এনজয় করবা সেই কাপাবা বাংলাদেশ সেই ভাইঙ্গে চলে ফেলবা রূপালী হাসি আমি গাড়িতে নামার পরে তোকে স্টাইল শুরু হইব না আমি বুঝতে পারছি আদেল শোর আদেল আমি তোরা বলি ডেটে কম যাবি ঠিক আছে আর তুই কই যাচ্ছিস আমি তো বাড়িতে পাড়া দিছেন না আপনি বলতেছেন আসার পরে যাইছ কই আসার পরে যাইছ তোরে যদি বাড়িতে পাড়াই তুই বাড়িতে কি করবি এটা তো আমি জানি কি করবি বুঝছ না বাড়িতে যাইব না কই বাড়িতে যাবি না যাবি অন্য জায়গায় সো ইনশাআল্লাহ দুবাইতে যারা আছে আবারও দেখা হবে তোমাদের সাথে মানে আই লাস্ট বার গেলাম অক্টোবরে না না নভেম্বরে অক্টোবরে অক্টোবর অক্টোবরে গেছিলাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই যে বছরের শুরুতে আমি আবারও চলে যাচ্ছি আসলে ওখানে আছে রিফাত আছে তারপর মোটু আলিফ আছে আমাদের মোটু আলিফ তো এক মাস ধরে এখানে আছে এক মাস দেড় মাস হয়ে গেছে প্রায় তো আমিও চলে যাচ্ছি এখন আম্মুরা বেসিক্যালি মানে কালকে আসছে দিল্লি থেকে আম্মুর ডাক্তার টাক্তার দেখে সবকিছু চেক আপ টেক আপ করে বাট ওরা এত কষ্ট হয়েছে ঠান্ডার কারণে যেটা ওদেরকে চেহারা দেখে এখনো বোঝা যায় প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে ওদের সবার আর এখন আমি যাচ্ছি হইছে মানে গরমের দেশে যেখানে আমি ফার্স্ট টাইম গেছিলাম মানে 48 ডিগ্রি সেলসিয়াসে তারপরে আসলাম কত 33 অক্টোবরে আর এখন মনে হয় 21 আর 22 এরকম হইতে পারে যতটুকু আদনান রিফাত আমারে বলছে আর গরম ভালো লাগে না ঠান্ডা ভাই কার আপনার আমি অসুস্থ হয়ে যাই দ্যাটস ওয়াই আমার মিডিয়ামটা ভালো লাগে গরম ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে না মিডিয়ামটা ভালো লাগে কারণ ঠান্ডা লাইগা আমি কালকে আমি যে কয়দিন বাইকের উপর উঠছি এই কয়দিন মনে করেন যে আমি রাইতে ঘুমাইতে পারিনি কজ মানে বুকটুক সব বন্ধ হয়ে যায় নাক মাক যা আছে আমি আবার একটু এস্তেমা রোগী তো দ্যাটস ওয়াই আর কি শ্বাসটা ফলে দেয় কষ্ট হয় দ্যাটস ওয়াই মানে নর্মাল ঠিক আছে আর ওই লাদাখ ট্রিপ মাইরে আসার পর ইন্ডিয়ার তারপরে ঠান্ডারে আমি বিশাল ভয় পাই সত্যি কথা ঠান্ডা দেখলে আমি এদিক দিয়ে ঠান্ডা দেখলে আমি ওদিক দিয়ে দৌড় দিই ঘটনা হয়েছে এটা দ্যাটস ওয়াই তো সবসময় আমি জ্যাকেট ম্যাকেট লয়ে যাই যদিও দুবাইতে বলছে যে নরমাল বাট আমি সব সুইট শার্ট নিছি এটা তুই জানোস না ভাই ঠিক আছে আর যদি বেশি গরম হয় তাহলে কিন্তু গাইস আমি ধরা খেয়ে যাবো গা আমি সুইট শার্ট নিয়ে দৌড়ে দিছি যদিও তিন দুই তিনটা শার্ট আছে আর আদিল হ্যাঁ ভাই একটা আপডেট দিয়ে দিতে লি হ্যাঁ দি দাও দি দিব দি দাও তোর যে বিয়া আরে এটা কি আপডেট এটাই তো না না সো ঘটনা যেটা হইছে এমএস ভিজিট বাংলাদেশের 2024 এর ডিজাইন কিন্তু অলরেডি তোমাদের চাচু পাওয়া গেছে তো ইনশাল্লাহ খুব সুন তোমাদের সামনে এটা রিভিল হতে যাইতেছে 2024 এর এমএস ভিজিট এর যে টি-শার্টটা ইনশাল্লাহ কালারটাও একটু ডিফারেন্ট অন্য কালার আমরা এবার অন্য দিকে একটু শিফট হইছি ব্ল্যাক এর দিকে তো হোপস সবার ভালো লাগবে তাও একটু আমি হিন্ট দিয়ে দিলাম এমএস ভিজিট 2024 কামিং সুন বি রেডি হুডি আমাদের আর অল্প কিছু আছে মনে হয় এগুলা শেষ হওয়ার পরে আমি হয়তো দুবাই থেকে অর্ডার দিয়ে দিব বাকি আদিল এবং সুইমের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে ফেলতে পারেন এন্ড বেসিক্যালি একবারে মেইন এই ভিডিওটা মনে করেন এমএস ভিজিট বাংলাদেশ যারা এমএস বাংলাদেশ একদম পুরো গ্রুপ চ্যাটের মধ্যে এগুলো সবগুলো নিতে হবে ঘটনা হয়েছে এটা কারণ শোতে গেলে আমাদের এই একটাই জিনিস যেটা দেখতে অনেক সুন্দর লাগে আর আমরা প্রতিবার টি শার্ট চেঞ্জ করি এক বছর পর পর তো আশা করি সবার ভালো লাগবে আর এখন আছি হয়েছে আমরা বিজয় সরণী আর একটু পরে এলিভেটর এক্সপ্রেস দিয়ে সুন্দর মতো চলে যাবো হইছেন এয়ারপোর্ট তো দ্যাটস ইট গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার দেখা হইতেছে দুবাই বাসীর সাথে রাস্তাঘাটে বার দুবাই তারপর হইছে কি জানি আম বুজ খালিফা এটার আশপাশে দেখবেন আমি আটটাছি অসহায়ের মতো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে বাই বাই আর অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকেন কাজ ছেড়ে আসা দরকার নাই ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট দেখো না দেখা তো রাস্তায় হয়েই যাব আপনারা যখন রাইতে বাসায় ফিরেন মানে প্রবাসী ভাইরা আমি জানি দুবাই গেছি তো এইরকম ঘটনা ঘটে তো আপনারা যখন রাতে বাসায় ফিরেন তখন আমি আপনারা দেখি কি দুইতলার উপর আমার ডাক দেন এই সাইডে ডাক দেন আমি তো রাস্তায় হাঁটি আমি হাঁটি দুবাই গেলে প্রচুর হাঁটি তো হাঁটতে হাঁটতে সবার সাথে দেখা হয় তো এমনি দেখা হইব মানে ডাইরেক্ট যে হোটেলে আসা লাগবো বা ওই প্লেসে আসা লাগবো ব্যাপারটা তেমন না আমার পাইবেন ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ বাই বাই টাটা হ্যাভ ফান পিস Love you guys.